নমস্কার, সকলে নিশ্চয় খুব ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, গণেশজিকে নিয়ে আলোচনা করব। অর্থাৎ গণেশ আমাদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রয়োজন। গণেশজি ছাড়া কিন্তু আমরা যেমন ব্যবসা বাণিজ্যের ডেভেলপমেন্ট করতে পারি না, গণেশজি ছাড়া কিন্তু আমাদের হায়ার এডুকেশন বলুন বা একটা স্টুডেন্ট তার শিক্ষার যে জায়গাটা মানটা আরও বৃদ্ধি করার ক্ষেত্রেও কিন্তু গণেশজির প্রয়োজন হয়। তাকে আরাধনা করতে হয় এবং জীবনের সফলতা লাভ করতে হলে কিন্তু আমাদের গণেশজিকে পুজো করতে হয়। এবং সেই গণেশের জন্ম বৃত্তান্ত, গণেশ তাকে গণেশকে নিয়ে কেন আরাধনা করব, সেটা যেমন বললাম যে ব্যবসার ক্ষেত্রে কেন প্রয়োজন আছে তাকে আরাধনা করা, বা একটা স্টুডেন্ট কেন তাকে আরাধনা করবে, এই যে জন্ম তার মধ্যে জন্ম বৃত্তান্তের মধ্যেই কিন্তু এগুলো লুকিয়ে আছে এবং এটা পুরাণ তথ্য বলছে, এবং সেই অনুযায়ী আমি আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করব। গণেশ চতুর্থী তিথি, যেটা হচ্ছে ভাদ্র মাসের শুক্লাপক্ষের চতুর্থী তিথিতে যে তিথিটা আসে, অর্থাৎ চতুর্থী তিথিতে কিন্তু গণেশজির পুজো করা হয়। এবং এই বছরেও কিন্তু এই ভাদ্র মাসের এই নির্দিষ্ট তিথি কিন্তু যেটা হচ্ছে আগামী 10 তারিখে আমাদের গণেশজির পুজো আছে। এবং তা এটা যেমন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রচলন আছে, এবং সেই সঙ্গে সঙ্গে মহারাষ্ট্রে কিন্তু এটাকে কিন্তু খুব আরো বড় ধুমধাম করে সেখানে পুজো করা হয়, এবং 10 দিনের থেকে 10 দিন কন্টিনিউ পুজো হয় এবং 11 দিনের দিন তাকে ভাষণ দেওয়া হয়, এবং প্রত্যেকটা দিনে মন্ত্র কিন্তু আলাদা আলাদা মন্ত্রের যোগে কিন্তু তাকে পুজো করা হয় এবং আলাদা আলাদা ভোগের মাধ্যমে তাকে পুজো করা হয়। এবং এই যে তিথি, এই তিথিটা কিন্তু আমরা প্রত্যেকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে জীবনে কিন্তু অনেক সফলতা, অনেক জটিলতার জায়গার থেকে বেরিয়ে আসতে পারবো। কারণ আমরা জানি গণেশ অর্থাৎ সর্বং সিদ্ধিদাতা, অর্থাৎ সেই সিদ্ধিদাতাকে যদি আমরা এই শুভ তিথিতে আরাধনা করতে পারি তাহলে আমাদের জীবনের সফলতাগুলো অবশ্যই পাব। এবার গণেশের যে জন্ম বৃত্তান্ত যে জায়গাগুলো দেখা যাচ্ছে, তাহলে সেখানে কিন্তু আমরা দেখেছি যে মা পার্বতীর, অর্থাৎ এখানে কিন্তু স্কন্দ পুরাণ বা পুরাণের বিভিন্ন তথ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে গণেশের জন্ম বৃত্তান্ত উল্লেখ করা আছে। তার মধ্যে স্কন্দ পুরাণে এক জায়গায় উল্লেখ আছে শিব পার্বতীর কিন্তু কনিষ্ঠ পুত্র এই গণেশ, এবং এই জন্ম অর্থাৎ একদিন পার্বতী স্নানে যাওয়ার সময় নন্দীকে রেখে গেছিলেন দ্বার রক্ষী হিসাবে, কিন্তু নন্দী ছিলেন শিবেরই ভক্ত এবং শিবের অনুচর, এবং সেক্ষেত্রে শিব যখন সেই গৃহে প্রবেশ করলো, অর্থাৎ দ্বার রক্ষী হিসাবে নন্দীকে যখন রেখে গেল স্নানের গেল, তখন শিব সেই সময় সেই বাড়ি অর্থাৎ বাইরের থেকে তিনি ঘরে প্রবেশ করার জন্য আসলেন, এবং দ্বার রক্ষী হিসাবে যখন নন্দী ছিলেন, নন্দীকে কোনো রকমের পাত্তা না দিয়ে সে কিন্তু ঘরে অর্থাৎ গৃহে প্রবেশ করলেন। তখন কিন্তু এটা জানতে পেরে পরবর্তী টাইমে সেই মা পার্বতী কিন্তু বিরক্ত বোধ করেছিলেন এবং নিজের সম্মানের জায়গাটা একটু ক্ষুণ্ণ হয়েছে বলে তিনি মনে করেছিলেন, এবং সেই কারণে তার যে সখীরা ছিল তাদের সঙ্গে পরামর্শ করে সে কিন্তু মাটি দিয়ে একটা মূর্তি, একটা পুতুল বানিয়েছিলেন, যে পুতুল তার নিজের শক্তি বলে তাকে প্রাণ দিয়েছিলেন, এবং এই যে প্রাণ দেওয়ার কারণে সে যে বালক জন্মগ্রহণ করেছিল, যা যে বালকের মূর্তি এসেছিল সেটাই কিন্তু আমাদের এই গণেশের। এবং এই গণেশ তখন একটা ছোট্ট বালক, খুব সুন্দর ফুটফুটে, এবং মা এই এখানে বলবো মাকে নিয়ে, অর্থাৎ এখানে বলবো গণেশ তার মাকে নিয়ে কিন্তু পার্বতীকে নিয়ে কিন্তু খুব সুখে শান্তিতে থাকছিল। তখন সেই মতো অবস্থায় শিব কিন্তু বাড়িতে ছিল না, শিব বাইরে গেছিল, আর তখনই কিন্তু সেই পুনরাবৃত্তি হয়েছিল, অর্থাৎ গণেশকে রেখে তখন গণেশকে দ্বার রক্ষী হিসাবে সে কিন্তু রেখে দিয়ে সে স্নানে গেছিল। এই মতো অবস্থায় শিব আবার এসেছিল, এবং শিব আসার পর যেটা হলো, কারণ মায়ের আদেশ পালন করতে হবে, গণেশের দিক দিয়ে মায়ের আদর, মায়ের আদেশ, কিন্তু পিতৃ পরিচয় তখনও তার হয়নি, সেই জন্য কিন্তু গণেশ কিন্তু এই ব্যাপারটা জানেই না, কিন্তু মায়ের আদর্শকে পালন করতে হবে এটাই কিন্তু তার শিরোধার্য ছিল, এবং সেই ক্ষেত্রে শিবকেও কিন্তু সেই গৃহে প্রবেশ করতে দেয়নি। তখন বেঁধে গেল একটা আস্তে আস্তে মতানৈক্য, এবং শিব তখন বারংবার বলতে চাইলো, বললো আমি এগুলো কিছুই জানি না, কারণ মা আমাকে যে আদেশ দিয়েছে আমি সেটা মানতে বাধ্য। এবং অন্যান্য দেবতারাও সেখানে হাজির হলো, এবং দেবতারাও যখন বললো তখনও কিন্তু সে কোনোভাবে মানতে চাইল না। এই মতো অবস্থায় পার্বতী এসে যখন আসলো, আসার পর দেখছে যে চারিদিকে সমস্ত
দেবতারা অবস্থান করছে এবং গণেশকে নিয়ে বিভিন্ন রকমের তারা বিভিন্নভাবে বিরক্ত করছে, এবং গণেশ কিন্তু তাতে রেগেও যাচ্ছে, আবার নিজে ঠান্ডাও হয়ে যাচ্ছে, কারণ মায়ের আদেশ তাকে পালন করতে হবে। এবং অন্যান্য দেবতারা কিন্তু তখন একটা যুদ্ধ বা একটা যুদ্ধের জায়গা যাচ্ছিল, তখন সেক্ষেত্রে কিন্তু পার্বতীর অনুমতি নিয়েই কিন্তু সেও সেই যুদ্ধ দেবতাদের সঙ্গে একটা যুদ্ধের ঘোষণা করলো, এবং সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা দেবতাই কিন্তু সেখানে হার মেনে গেছিল, গণেশ কিন্তু সেখানে যে জয়ী হয়েছিল, কারণ সেই গণেশের মধ্যে ছিল মা পার্বতীর সমস্ত শক্তি। এবং যখন এই পরিস্থিতি হয়ে গেল তখন কিন্তু নারদ আসলো, নারদ এসে বলল, তাদেরকে একটা উপদেশ দিল দেবতাদের, এবং দেব অর্থাৎ দেবতাদের মধ্যে অর্থাৎ ইন্দ্রকে সে কিন্তু একটা উপদেশ দিল। তখন ইন্দ্র কি করলো, তাকে জ্ঞান অর্থাৎ তার অজ্ঞান করে দিল, গণেশকে অজ্ঞান করে দিয়ে সে মরছে গেল। তার তখন কিন্তু শিবের যে তীর্শূল ছিল সেই শিবের তীর্শূল দিয়ে তার মুণ্ডুচ্ছেদ, এই মতো অবস্থায় অর্থাৎ তাকে শিব কিন্তু লাস্টে, শিব তখনও কিন্তু প্রথমে কিছু করেনি, অন্যান্য দেবতাদের সঙ্গে যখন এই পরিস্থিতি হয়েছে শিব জানে যে ছোট্ট বালক তাকে নিয়ে আমি সেইভাবে করবো না, সেইভাবে কোনো রকমের যুদ্ধ বা এই ধরনের হাতাহাতির মধ্যে যাব না। কিন্তু পরবর্তী টাইমে শিব কিন্তু বাধ্য হয়েছিল তার ত্রিশূল দিয়ে তার মুণ্ডচ্ছেদ করতে, এবং সেই মুণ্ড কোথায় যে পড়ে গেছিল সেটাও কিন্তু জানা যায়নি। এবং সেই মতো অবস্থায় যখন সে মারা গেল, তার প্রাণ চলে গেল অর্থাৎ গণেশের, তখন কিন্তু পার্বতী কিন্তু সারা বিশ্বের অর্থাৎ সারা সৃষ্টিকে বিনাশ করার জন্য, সৃষ্টিকে ধ্বংস করার জন্য সে কিন্তু লীলায় মেতে উঠল, এতটাই রাগে মর্মাহত হয়ে, এতটাই রাগে রাগ হয়ে গেল সবার উপর, তখন কিন্তু সেও বাড়ির থেকে বেরিয়ে সৃষ্টিকে বিনাশ করার জন্য মেতে উঠল। এই মতো অবস্থায় সমস্ত দেবতারা যখন এক এক হয়ে শিবকে বোঝাতে লাগলো যে কিভাবে তার প্রাণ পাওয়া যায়, তখন শিব আদেশ করলো বা শিব অন্যান্যদেরকে বলল যে এই মুহূর্তে তোমরা গিয়ে উত্তর দিকে যাবে, এবং উত্তর দিকে যে প্রাণীর তুমি দেখবে সেই প্রাণীর মাথা ছেদ করে নিয়ে এসে যদি এই বালকের মাথায় দেয়া যায় তাহলে এই বালক কিন্তু জেগে যায় অর্থাৎ জীবিত হয়ে যাবে। তখন এই মেসেজটা কিন্তু পার্বতী মা পার্বতীর কাছেও দিল, মা পার্বতী বলল তখন কিন্তু তারপরে ফিরে আসলো যে এই যে ঘটনাটা ঘটলো, এবং পরে গিয়ে দেখা যাচ্ছে যে সেই ইন্দ্রের যে বাহন ছিল সেই বাহন অর্থাৎ সেই হাতির সে কিন্তু মুণ্ডুচ্ছেদ করে নিয়ে এসে গণেশকে দিল, এবং পরবর্তীতে কিন্তু শিবের আশীর্বাদে কিন্তু সেই হাতির পুনর্জন্ম হয়, এবং সে তাকে যখন গঙ্গা নদীতে দিয়ে আসলো তখন তার পুনর্জন্ম হলো, এবং সঙ্গে সঙ্গে এদিকে কিন্তু গণেশও কিন্তু প্রাণ পেয়ে গেল অর্থাৎ নিজে প্রাণ ফিরে পেল, এবং প্রত্যেক সেখানে সবার একটা নির্দিষ্টভাবে কি হলো না সবার একটা ভালো জায়গা তৈরি হলো। তখন বলতে লাগলো অর্থাৎ পার্বতীর সঙ্গে শিবেরও সুসম্পর্ক তৈরি হলো, এবং পার্বতী তখন সেই গণেশকে তার শিবের উদ্দেশ্যে অর্থাৎ শিব বলল যে শিব তোমার পিতা, এবং সেখানে পরিচয় করিয়ে দিল। তো এই মতো অবস্থায় চললো, চলতে চলতে সে গণেশ বড় হচ্ছে বালক, গণেশের কিন্তু অ্যাকচুয়ালি প্রিয় খাদ্য হচ্ছে মদক, অর্থাৎ গণেশের প্রিয় খাদ্য মদক, এবং এই মদকের কিন্তু নেশায় মদক যেমন আরও একজন খুব প্রিয় ছিল, সে তখন ইঁদুরের খুব প্রিয় ছিল, অর্থাৎ সেই ইঁদুর সেই গন্ধে বলল যে আমি গণেশের বাহন হয়ে আমি থাকতে চাই, কারণ আমার এই মদক আমার যথেষ্ট প্রিয়, গণেশের যেমন প্রিয় আমারও, কারণ আমার এই গন্ধটা খুব ভালো লাগে। তখন সেই ইঁদুর কিন্তু গণেশের বাহন হয়ে থাকলো। এই প্রত্যেকটা জিনিসের কিন্তু তাৎপর্য আছে আমাদের বর্তমান সমাজে, বর্তমানে আমাদের চলাফেরা আমাদের মানুষের জীবনযাপনের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসই লাগে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো এই যে তখন এই যে বললাম কনিষ্ঠ পুত্র ছিল গণেশ, এই কনিষ্ঠ পুত্র গণেশ আর জ্যেষ্ঠ পুত্র ছিল কার্তিক, এবার এই দুজনের মধ্যে কিন্তু বেঁধে গেল একটা সমস্যা, যে কারণ যখনই প্রাণ ফিরে পেল তখন গণেশকে অর্থাৎ গণেশ সমস্ত দেবতাদের আগে যে পুজো পাবে এটা কিন্তু এখানে শিব এবং পার্বতী দুজনেই কিন্তু সকলের উদ্দেশ্যে বলে দিয়েছিল যে
এখানে কিন্তু গণেশ এই জীবিত হলো এবং এই গণেশ আগামী দিনে প্রত্যেকের পুজো করার আগে সর্বপ্রথম গণেশকে পুজো করতে হবে। এবং এই যে এইখান থেকে তৈরি হলো তার দাদা কার্তিকের মধ্যে একটা মনোমালিন্য, এবং তখন শিব পার্বতী এদের এই মনোমালিন্যতা দূর করার জন্য বলল তোমরা কে বড় তার পরিচয় তোমাদেরকে দিতে হবে, এবং এই পরিচয় কিভাবে দেবে। তখন কার্তিক এবং গণেশকে পার্বতী এবং শিব বললেন যে তোমরা ব্রহ্মাণ্ডকে যারা প্রথম ঘুরে আসতে পারবে সারা ব্রহ্মাণ্ড তাকে বলবো আমরা, সেই হবে বড়, এবং তাকে তার নিয়ে আগামী দিনে বিবাহ বলো বা অন্যান্য যম সমস্ত ক্রিয়াগুলো তাকেই আগে করা হবে। তাহলে এই যখন এইটা বলল দুজনকে ডেকে, তখন গণেশ কি করলো, অর্থাৎ কার্তিক জানে যে আমার তার ময়ূরে আছে তার বাহন, এবং সেই ময়ূরের চেপে সে সারা ব্রহ্মাণ্ড খুব সহজেই অনাশয়ে ভ্রমণ করে নিতে পারবে। আর গণেশ কি করলো, গণেশ জানলো যে আমার ইঁদুর আছে। তো গণেশ শাস্ত্র মতে বলছে পিতা এবং মাতাকে যদি সঠিকভাবে লালন পালন, অর্থাৎ সঠিকভাবে তাকে যদি শ্রদ্ধার সঙ্গে দেখা যায় তাহলে কিন্তু আমাদের অনেক কিছু শুভত্ব তৈরি হয়। এবং সেই গণেশ কি করলো, পিতা এবং মাতা অর্থাৎ পার্বতী এবং শিবকে সাতবার প্রদক্ষিণ করলো, অর্থাৎ সাতবার কিন্তু চারিদিকে ঘুরে নিল, ঘুরে বললো আমি সাতবার সারা ব্রহ্মাণ্ডকে কিন্তু পদার্পণ ঘুরে নিলাম, তাহলে আমার তাহলে আমাকে তো তুমি বড় বলবে। এবং তখন কিন্তু কার্তিক তখনও ঘুরে আসেনি। এবার শাস্ত্র মতে শিবও জানে এবং পার্বতীও জানে যে সত্যি তাহলে গণেশ কিন্তু বুদ্ধিমান এবং গণেশই কিন্তু সেক্ষেত্রে বড় হলো। এরপরেই কিন্তু বিবাহের ব্যাপার আছে, তারপরে গণেশের মধ্যে এত যে জ্ঞান কোথার থেকে আসলো সেটা কিন্তু পরবর্তী এপিসোডে আমরা অবশ্যই আলোচনা করব। আজকের মতো এই পর্যন্ত। যদি যে বিষয়টা নিয়ে বললাম যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন। আর যদি বিষয়টা ভালো লাগে সত্যিই তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না। যদি আরও অন্যান্য কিছু বিষয় আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি কমেন্ট লিখতে পারেন, তাহলে সেই বিষয়টা নিয়ে আগামী দিন আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই, সকলে খুব ভালো থাকবেন, নমস্কার।